Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channel এর dini ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সোমবার দিন আসরের নামাজের পর কষ্ট করে ছোট্ট এই দোয়াটি তিনবার পড়লে আমরা নিজের ফল পেয়েছি আপনিও এর ফল পাবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করছি পরীক্ষিত আমলটি আপনারা করে দেখুন আপনার মনে নিকাশা পূর্ণ হবে আমি অনুরোধ করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমি প্রথমে আপনাদের সঙ্গে সোমবারে আসরের নামাজের ফজিলত নিয়ে আলোচনা করব আমাদের কর্ম দেখার জন্য রাতে এবং দিনে ফেরেশতারা পালা বদল করে থাকে যে ফেরেশতারা রাতে আসে সেই ফেরেশতারা দিনে আসে না অর্থাৎ রাতে একদল ফেরেশতা আসে এবং দিনে আরেক দল ফেরেশতা আসে যারা আসরের নামাজ আদায় করে আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করলে ফেরেশতারা উত্তরে বলে বান্দারা নামাজের মধ্যে আছে অর্থাৎ এ থেকে বোঝা যায় আসরের নামাজের ফজিলত কতটা বেশি সোমবার দিন আমলের ফজিলত সম্পর্কে বলা হয়েছে সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন আকাশের দরজা ও জান্নাতের ফটকসমূহ খুলে দেওয়া হয় দয়াময় আল্লাহ ক্ষমা প্রার্থী বান্দার পাপ মোচন করে দেন এবং তার সাপ্তাহিক নেক আমল কবুল করেন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যে বান্দা অর্থাৎ যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে তখন বলা হয় এই দুই জনকে ছেড়ে দাও বা রেখে দাও বা অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষে মীমাংসা করে নেয় এটি আহমদ শরীফের একটি সহিহ সনদের একটি হাদিস আমরা এই সোমবার দিন আসরের নামাজ আদায় করে বেশি বেশি এই ছোট্ট দোয়াটি পড়ব অভাব অনটন থেকে বাঁচার জন্য ঋণ থেকে বাঁচার জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন অভাব অনটন থেকে বাঁচার জন্য এটি সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা এই ছোট্ট দোয়াটি আমরা অন্তত তিনবার করে তিনি ভাই বোনেরা পড়ব এই দোয়াটি স্ক্রিনশট নিয়ে রেখে দিন আপনি দেখে দেখেও পড়তে পারবেন সোমবার দিন আসরের নামাজের পরে তওবা ইস্তিগফার দরুদ শরীফ সহ দোয়াটি পড়বেন এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে হিদায়ত তাকওয়া পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সোমবার দিন আসরের নামাজের পর কষ্ট করে হলেও তিনবার এই ছোট্ট দোয়ার আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন যারা ছোট্ট আমলটি করবেন তারা সকলে ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করুন আপনার নিকট আত্মীয়-স্বজনদেরকে আমলটি শেয়ার করে দিন এবং আমি অনুরোধ করব আমাদের নতুন আমলের ভিডিওগুলো মিস না করার জন্য তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ আমাদের সকলকে ছোট্ট আমলটি যথাযথভাবে করার এবং আমাদের দোয়া কবুল করে নেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু